আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি হাইস গাড়ি নিয়ে এসেছি। আর এই হাইস গাড়িটি হচ্ছে যথেষ্ট কম প্রাইজের, যথেষ্ট ভালো মানের, একদম ফ্রেশ কন্ডিশনের একটি হাইস গাড়ি দেখাবো আজকে আমি আপনাদের জন্য। আর এই গাড়িটির মডেল হচ্ছে 2009 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2015 সালে। আপনারা অনেকেই 20 লাখের নিচের বাজেটের ভালো মানের হাইস চেয়েছিলেন, আজকের ভিডিওটি তারা একটু ভালোভাবে দেখবেন। একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি হাইস গাড়ি দেখাচ্ছিলাম, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে। সামনে পিছনে অনেক সুন্দর হ্যাভি স্টিল বাম্পারও রয়েছে, একটি টাকার কাজ করতে হবে না এই গাড়িটিতে। আমি প্রথমে বনারটি তুলে আপনাদেরকে ভিতরের কসগুলো দেখাবো। 15 সিরিয়ালের গাড়ি, 15 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে বনারটের যে ভিতরের যে পোর্শনগুলো, সেই পোর্শনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে একেবারে ফ্রেশ এবং অরিজিনাল গেট আপ রয়েছে। ভিতরে যে কালারটি, সেই কালারটিও কিন্তু অরিজিনাল অক্ষত অবস্থায় রয়েছে। ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন। বনেটের ভিতরের পার্টটিও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে ভিউয়ার্স, 100% ফ্রেশ এবং টিন বডির গাড়ি, একদম ফ্রেশ অরিজিনাল টিন বডির গাড়ি, কোথাও কোনো পোটিং করা হয়নি। ভিতরের যে পোর্শনগুলো রয়েছে, এই পোর্শনগুলো কিন্তু রঙও করা হয়নি। এবং এখানে একটি হালকা একটি ট্যাপ রয়েছে, যে ট্যাপটি কিন্তু অরিজিনাল রয়েছে বিধায় আমরা এখনও রঙের কাজটি করাইনি। আপনারা চাইলে সেই রঙের কাজটি কিন্তু করিয়ে দেওয়া যাবে, সেটি আলোচনা সাপেক্ষে করানো সম্ভব। এবং যে গ্লাসটি রয়েছে, এই গ্লাসটি কিন্তু 100% অরিজিনাল জাপানিজ ফিটিংস রয়েছে। এখানে হিট প্রুফ সেন্সর থেকে শুরু করে সবই কিন্তু অরিজিনাল অবস্থায় রয়েছে। বিআরটি স্টিকারও রয়েছে অরিজিনাল। নিকেল বডি সহ লুকিং গ্লাস পেয়ে যাবো আমরা। এবং রয়েছে টায়ারগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, চারটি টায়ারই যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন বলে আশা করি ইনশাল্লাহ। ভিতরের যে পার্টগুলো রয়েছে, ভিতরের পার্টগুলোও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ অবস্থায়, ড্যাশবোর্ডটি একেবারে ফ্রেশ এবং চকচকে অবস্থায় রয়েছে। ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোথাও কোনো স্পট নেই। আমি একটু পিছনের দরজা খুলে ভিতরের ভিউ দেখাবো। সিট প্ল্যানিংগুলো দেখতে পাচ্ছি আমরা, দুটি করে সিঙ্গেল সিট রয়েছে এবং ডুয়েল এসির অপশন রয়েছে। এবং হাইসের ভিতরের যে পোর্শনগুলো, ভিতরের পোর্শনগুলো কিন্তু একদম চকচকে চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে। আমরা একটু ডুয়েল এসিটি দেখাচ্ছিলাম, ডুয়েল এসিটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। যদিও 2009 গাড়ি, বাট 2015 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোথাও কোনো স্পট নেই। সাইডের যে গ্লাসগুলো রয়েছে, নর্মাল এই গ্লাসগুলো কিন্তু সাদা থাকে। এই গাড়িটিতে আমরা টিন্টেড ব্ল্যাক কালারের অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন টিন্টেড ব্ল্যাক কালারের অরিজিনাল হাইসের গ্লাস, টয়োটার গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছি আমরা। ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। পিছনের গ্লাসটিও কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি, পিছনের স্টিকারটাও রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনের। এবং রয়েছে স্পয়লার, একটি স্পয়লার পেয়ে যাবো। এবং পিছনে একটি লুকিং গ্লাস রয়েছে, ওয়েফার সিস্টেম রয়েছে। ভিউয়ার্স, আমি এখন ব্যাকগ্রাউন্ডটি তুলে ভিতরের ভিউ দেখাবো। এখানে আরও একটি সুন্দর সাপোর্টিং পেয়ে যাচ্ছেন, দুই সাইডে দুটি মিউজিক সিস্টেমের জন্য মিউজিকের যে স্পিকার, সেই স্পিকার লাগানো রয়েছে। এবং এখানে মালামাল ক্যারি করার জন্য সিলিন্ডারের উপরে অনেক হ্যাভি একটি একদম ফুল সাপোর্ট দিয়ে একটি আপনার উডেন ব্যবস্থা করা হয়েছে। এবং ভিতরের যে আমরা দেখতে পাচ্ছি দুটি সিএনজি সিলিন্ডার কিন্তু এই গাড়িটিতে রয়েছে, একটি সামনে 130 লিটার এবং ভিতরে রয়েছে আরও একটি সিএনজি সিলিন্ডার কিন্তু রয়েছে এই গাড়িটিতে। এবং ক্রসগুলো কিন্তু 100% অরিজিনালই রয়েছে, একটি জায়গাতেও কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কিংবা খোলা কাটা কিংবা কোনো হিস্ট্রি, এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই গাড়িটিতে নেই। আমরা ডান পাশে চলে আসি, ডান পাশের প্রত্যেকটি পার্ট কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। পিছনের টায়ারটিও কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দিবে বলে আশা করি, কারণ টায়ার কন্ডিশনটিও যথেষ্ট ভালো রয়েছে। এবং সাইডের যে গ্লাসগুলো রয়েছে, যে প্রত্যেকটি গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে এবং অরিজিনাল টয়োটার গ্লাস আমরা পেয়ে যাবো এই গাড়িটির সাথে। 100% টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে এই গাড়িটির সাথে। ভিউয়ার্স, আমি একটু এই পাশ থেকে ভিতরের ভিউ দেখায়, এখানে ফুট স্টেপটিও কিন্তু হাফ প্যাড গাড়িতে থাকে না, বাট এই গাড়িটির সাথে আপনারা ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন। এবং ভিতরের প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। আমরা একটু ড্রাইভিং সিটটি খুলে ভিতরের ভিউ দেখাচ্ছি। ভিউয়ার্স, দরজার প্যাড একদম ফ্রেশ কন্ডিশন, এখানে স্টিয়ারিংটিও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, ড্যাশবোর্ড তো অবশ্যই ফ্রেশ রয়েছে।
এবং গ্লাসটি আমি আগেই বলেছিলাম 100% অরিজিনাল গ্লাস, কিন্তু আমরা গাড়ির সাথে জাপানিজ ফিটিংস পেয়ে যাচ্ছি ভিউয়ার্স। 100% ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। সামনের ডান পাশের টায়ারটিও কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ টায়ার পেয়ে যাচ্ছেন। ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি, হাইয়েস্ট জিএল 2009 মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা, 15 সিরিয়ালের গাড়ি, একদম ফ্রেশ। দুইটি নাম্বার প্লেটও কিন্তু একদম চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে 100% অরিজিনাল গেট আপ, অরিজিনাল রয়েছে সব কিছু। এই গাড়ির প্রত্যেকটি পার্ট একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। 2009 মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা হাইজ গাড়ি দেখছিলেন। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 18,70,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 18,70,000, তবে এই প্রাইস নিয়ে কিন্তু কথা বলার অপশন রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কার্পালেসবিডিতে আসতে হবে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।